Always ready থাকুন গ্রামীণ ফোনের মান্থলি প্যাকে এক প্যাকে এক মাস কোন পর্যন্ত গ্যারামে কোন একটা কাজ জোগাড় করতে পারতেছ না খালি মায়ের আসল ধইরা বইসা থাকলে মা পাগল ছেলে হওয়া যায় না মায়ের দায়িত্ব নিতে জানতে হয় আরে ভাই আমি কি বইসা রইছি নাকি আমি চাকরি বাকরির জন্য চেষ্টা করতেছি না চাকরি কি মামুর হাতে নোয়া যে চাইলে পাওয়া যায় আমি ইন্টারভিউ দিতেছি পাস করতেছি কিন্তু চাকরি তো নেয় না বল টাকা দাও টাকা কই থেকে দেব আমি এই গ্যারামে তোমারে কে চাকরি দিব কও আপা তো ছোট মামারে কোয়া রাখছে ঢাকায় গিয়ে একটু চেষ্টা কইরা দেখো না মিন্টু ভাই যদি একটা কিছু হয় আর বাবা হেটা আমিও বুঝতাছি কিন্তু ছোট লোকের বেটির কাছে আমি মারে কেমনে রেখে যাব খাটাতে খাটাতে তো মেরে ফেলব অত সোজা না আমি থাকতে ওই চকিদারের মাইয়ার এত সাহস হইব না হ্যাঁ বল যাইব না আমি যাওয়ার সাথে সাথে তোর আগে বিদায় করব এবারে জানোস তুই বুঝছ তাইলে বিয়া কইরা আমারে অধিকারটা দিয়া দাও তারপর দেখো কে কারে এই বাড়ি থেকে তাড়ায় তখন আমার ভালো করে চিনা আছে বিয়াটা হইলো দুই দিনের মধ্যে চোখ পাল্টে দিবি অধিকার বিয়া এরপর দুই দিন পরে ওই যে চোখদারের বেটি আছে না একদম আরেক চোখদারের বেটি আমি তুই চিনাস তো আমার সব মেয়ে যদি এরকম খারাপ হইতো তাহলে এই দুনিয়া কিয়ামত হয়ে যাইতো শোনো মিন্টু ভাই আমি তোমারে ভালোবাসি আর আমি তোমারে যেমন ভালোবাসি তার থেকে অনেক বেশি ভালোবাসি ফুপু আম্মারে তুমি যদি আমার চোখিদারের বেটি তো আমি ভিড়াও তখন আমার খুব কষ্ট লাগে আমার নুপুর আমার বায়ের বাইয়া